হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তো বন্ধুরা ফির বিয়েতে যেরকম তোমরা স্ট্যাটাসটা দেখলে, যদি তোমরা স্ট্যাটাসটা সেম টু সেম নিজেদের ফোন দিয়ে বানাতে চাও তো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা কীভাবে বানাবে আমি তোমাদের খুবই সিম্পল প্রসেসে বলে দেবো, সেই জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ লাস্ট অবধি ওয়াচ করবে। তো ফার্স্ট কী করবি, আমার টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেবো, ওখানে আমি একটা লিরিক্স ভিডিও দিয়ে দেবো এই ভিডিওটা বানাবার জন্য। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করবে, তো ডাউনলোড করবার পর কী করে ব্যাক করবে, তো তোমরা অ্যালার্ট মেশিন অ্যাপটা ওপেন করবে, প্রজেক্ট অপশানে ক্লিক করে দিবে, এরপর বিট মার্কেট শিখবে, ডিসক্রিপশন বক্সে পাই যাবে, তো ইনপুট করে দেবে। তো বন্ধুরা তোমরা বিট মার্ক প্রজেক্টে চলে আসবে, আসার পর এখানে তোমাদের লিরিক্সটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আবার প্লাসের অ্যাপ করে মিডিয়ায় চলে যাবে, তো তোমরা এখানে ফাইলটা তোমরা সিলেক্ট করে নেবে, তো সিলেক্ট করে নেওয়ার পর এই লিরিক্সটা অ্যাড করে নেবে। তো এটার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তো এটি তোমার প্রায় 10 সেকেন্ড হবে। তো এইখানে আসি করি এখানে এক্সট্রা অফারটা কাটিয়ে দেবে। তো এখানে কি তোমার ফটো অ্যাড করতে হবে, তো ফটো অ্যাড করার জন্য কী করে প্লাস এটা করে মিডিয়ায় চলে যাবে, তো তোমার এখানে জন ফাইলে ফটোগুলি আছে তো তোমরা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেবার পরে এখানে তোমরা মানে গার্লস ফটো লাগান নেবে, এই ইয়াকে কিন্তু ফুল কম্পোজিশন এরিয়া করে দেবে, অ্যারোটা ট্যাপ করে দিবি আর এখানে এক্সট্রা অফারটা কাটিয়ে দিবে। তো আমি ভাবি কী করবো, তোমরা 2 নম্বর ফটোটা লাগান নেবে, ইয়াকে এখানে ফুল কম্পোজিশন এরিয়া, অ্যারোটা ট্যাপ, এক্সট্রা অফারটা এখানে কাটিয়ে দেবে। তো বন্ধুরা এন ভাবে কী করে তোমরা সবগুলো ফটো লাস্ট তক লাগাই নেবে, তো বন্ধুরা আমি সবগুলো ফটো লাগাই নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার লাস্ট তক সবগুলো ফটো লাগা হয়ে গেছে, তো তোমরা সবগুলো লাস্ট তক সবগুলো ফটো লাগাই নেবে ভিডিওটি। তো সবগুলো ফটো লাগার পর তোমাদেরকে সবগুলো ফটো ইপ্যাক লাগা দেবো, তো ইপ্যাক লাগার জন্য সিম্পলি কী করবে, তোমরা বিটম্যাপ প্রজেক্ট ব্যাক করবে, তোমরা আমি সেই ইপ্যাকটা ওপেন করবে, ওপেন করার পর এইখানে তোমাদের সবগুলো ইপ্যাক দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের সবগুলো ইপ্যাককে এক এক করে কপি করতে হবে, তো আমি তোমাদেরকে সিরিপ একটা ইপ্যাক কপি করে দেখে নেবো, তবে এই 2 নম্বর 3 নম্বর যে 4 নম্বর ইপ্যাকগুলো আছে এগুলো তুমি নিজে থেকেই কপি করে নেবে। তো ফার্স্ট কী করবে, তোমরা 1 নম্বর ফটো ট্যাপ করবে, ইপ্যাকটা অপশানে যাবে, চলে যাবে, ইপ্যাকটা কপি করে নেবে, কপি করে নেওয়ার পর ব্যাক করবে, আবার তোমরা বিটম্যাপ প্রজেক্টে চলে আসবে। তো বন্ধুরা বিটম্যাপ প্রজেক্টে আসার পর এলিগেন তোমরা আগে দিকে চলে আসবে, আগে দিকে আসার পর কী করবে, তোমরা নিচে দিকে স্ক্রল করবে, নিচে দিকে দেখবে এলিগেন তোমাদের 1 2 মানে ইপ্যাক্ট 1, ইফেক্ট 2, ইফেক্ট 3 এরকম তোমার সব জায়গায় লেখা আছে। তো নিচে দিকে তোমাদের জন জায়গায় গেলে ইফেক্ট 1 লেখা থাকবে, তো তার উপরের ফটোটা তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে। তাই আমি কী করে তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে, এরপরে আবার তোমরা নিচে দিকে চলে আসবে, এখানে যেমন আবার তোমাদের ইফেক্ট 1 আছে, আবার উপর দিকে চলে আসবে, ফটোটা করবে, ইফেক্ট যাবে, ছোটো যাবে, পেস্ট করবে। তো বন্ধুরা এমনি ভাবে কী করে তোমরা লাস্ট তো গেলে কিন্তু তোমরা যতলায় লেখেন ইফেক্ট 1 লেখা আছে নিচে দিকে, তারপরে সবগুলো ফটো তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে। তো বন্ধুরা এমনিভাবে কী করে তোমরা 1 নম্বর ইফেক্টটা সবগুলো ফটোয় লাগাই নেবে, তো এমনিভাবে কী করবে তোমরা 2 নম্বর ইফেক্টটা ওখানে কপি করবে, আর এখানে যেমন তোমাদের 2 নম্বর লেখা আছে তো এখানে ফটো গেলে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করবে। তো বন্ধুরা এমনিভাবে কী করে তোমরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ইফেক্ট সবগুলো ইফেক্টকে তোমরা সবগুলো ফটোয় লাগাই নেবে, তোমাদের নিচে থেকে জন জায়গায় গেলে লেখা আছে। তো এমনিভাবে কী করে তোমরা এই ভিডিওটা নিজে থেকে এডিটিং করে নেবে। তো বন্ধুরা দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিও।